এখানে জলে সাপ টাপ দেখতে পাওয়া যায় না, জলচর সাপ মানে হেলে বা ওই জাতীয় কিছু। যা স্বচ্ছ জল এখানে, এইটা মরে নি ছিল Thank you.
লাইটটা ভালো লাইট বলো, লাইটটা ভালো লাইট, গোল্ডেন লাইট, কিন্তু পেতে হবে এদেরকে। ডান দিকে দেখো, বঙ্কিমচন্দ্র না, ওরা ওটা লেখা যাবে আব্দুল মাঝি বা গোপুর মাঝি কিছু একটা একটা ছিল। দেখো মানে এলআইসির কাজ করে আমি বেশ কজনকে জানি, কিন্তু সেটা কে সেটা জানি না। এই যে পেটে পেটে হাওয়া লাগাচ্ছে দেখো, আমাদের বর্ডারের বড্ড গরম লেগে গেছে তাই পেটে হাওয়া লাগাচ্ছে। ওইদিকে বাইনোকুলার দিয়ে দেখছে, আরেকজন আবার ক্যামেরা লাগিয়েছে। এবার কন্ট্রোলার লাগে না তো, ওটা গোপ্রোর মতোই। এটা যদি ওই যে নিজে ওয়াইফাইটা ডাটা দেখেছিস না, ওটার জন্য তোকে কিনতে হবে। ওটা নেই, তারপর হুইলটা নেই। ডিজাইন খুব ধান্দা পাস, দেখে মনে হবে সস্তা দিয়ে দিয়েছে। যে সস্তা দিয়েছে সেটাতে তুমি কিছু মানে খুব বেশি কিছু করতে পারবে না, হাত পা বাজাবো তোমার। কিছু ক্রিয়েটিভ কিছু করতে গেলে তোমার তখন এই এইসব কন্ট্রোলারকে কিন্তু আরও 30,000 টাকা দাও। এই কন্ট্রোলার হুইলটা, তারপরে ওয়াইফাই, ওটা কী বলে এক্সটেনশন কিট বলে, নিয়ে দাও 300 পাউন্ড ছিল, তাহলে ওই তোমার 30,000 টাকা না হলে ওই কত 18,000 টাকা 29,000 টাকা না। তখন আমি ইংল্যান্ডে ছিলাম, ওই লন্ডনে গেছিলাম না, আর তখন আমার বউ ওখানে থাকতো, যদি আমার পকেট টাকা লাগেনি। ওর অ্যাকাউন্টের সঙ্গে অ্যামাজন অ্যাড করা ছিল, ওর তো স্যালারি থেকে কেটে নিয়েছে, আমি ওটা বাইরে চলে এসেছি। উনি মাঝখানে পরে বলল, তুমি কি অ্যামাজন থেকে কিছু কিনেছ? বলে হ্যাঁ কিনেছি। বলছে না তুমি এটা জিজ্ঞেস করতে পারতে, আমার অ্যাকাউন্টটা তো ওখানে টাকা থাকে না, আমি যাকে চেক করে নিচ্ছি। হেইয়া
ওই ধার দিয়ে যাবো।